हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल ज्ञान केंद्र। आज के ভিডিওতে আমি ভারতীয় রেলওয়ে সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনাদের জানিয়ে দেব। তো যারা যারা এই ভিডিওতে প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন সেটা প্রেস করে রাখবে যাতে নোটিফিকেশন তোমরা পরবর্তী ভিডিওগুলো আপলোডের সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো আজকে ভিডিওতে প্রথমে যে কোশ্চেনটা আছে সেটা কি 1853 সালে 16 এপ্রিল মুম্বাইয়ের গড়িবন্দর থেকে থানের মধ্যে প্রথম যাত্রীবাহী ট্রেন পরিষেবা সূচনা ঘটে। তোমরা এ টু জেড দেখবে ভিডিওটা, তাহলে সম্পূর্ণ রেলওয়ে তথ্য তোমরা পেয়ে যাবে। তো স্কিপ করবে না, যারা যারা অসুবিধা হচ্ছে তারা পজ করে খাতায় লিখে নিতে পারো ভিডিওটা সম্পূর্ণ তথ্যগুলি। তো চলে আসি পরবর্তী নেক্সট কোশ্চেনে। সাহেব সিন ও সুলতান নামে তিনটি লোকোমোটিভ কর্তৃক চালিত এই রেল পরিষেবা 34 কিলোমিটার পথে চালু হয়েছিল। এখানে NTPC 2016 সালে 34 কিলোমিটার যে রেলওয়ে পরিষেবাটা সেটা কোথায়, মানে তিনটি লোকোমোটিভ কী কী ছিল এই এই রেলওয়ে যেটা চালু হয়েছিল সেটার সাহেব সিন্ধ এবং সুলতান এই তিনটি নামে কিন্তু এই রেল পরিষেবাটা চালু হয়েছিল, লোকোমোটিভ ছিল। ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি ভারতের প্রথম প্রধান প্রধান অঞ্চলগুলি জুড়ে একটি ভারবাহী রেলপথ নির্মাণের পরিকল্পনা করেন। তো এরকম একটা কোশ্চেন আসে লর্ড ডালহৌসি নিয়ে যে কে প্রথম রেলওয়ে পরিষেবা ভারতে চালু করেছিলেন, সেটা উত্তর হবে লর্ড ডালহৌসি। এই কোশ্চেনটা কিন্তু আসে। তো তোমরা কিন্তু অবশ্যই এটা অবশ্যই নোট করে রাখবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন চলে আসি। 1905 সালে বড়রাট লর্ড কার্জন প্রথম রেল বোর্ড গঠন করেন। 1928 সালে প্রথম রেলওয়েতে রঙিন সিগনাল ব্যবহার করা হয়। তো তোমরা 1905 সালে লর্ড কার্জন প্রথম রেলওয়ে বোর্ড গঠন করতে অবশ্যই খুব ইম্পর্টেন্ট কোশ্চেন মনে রাখবে এবং 28 সালে রঙিন সিগনাল রেলওয়েতে ব্যবহার করা হয় এটাও কিন্তু নোট ডাউন করে রাখো। তারপরে নেক্সট কোশ্চেন, ভারতীয় রেল জাতীয়করণ হয় কত? 1950 সালে। এটাও খুব ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের রেলের চার প্রকার লাইন রয়েছে, সেই লাইনগুলো কী কী? ব্রড গেজ 1676 মিটার, ন্যারো গেজ 0.762 মিটার, মিটার গেজ 1 মিটার, স্পেশাল গেজ 0.61 মিটার। এই চারটা লাইন রয়েছে। আবার বলছি, ব্রড গেজ 1.67 মিটার, ন্যারো গেজ 0.762 মিটার, মিটার গেজ 1 মিটার ও স্পেশাল গেজ 0.62 মিটার। এটা কিন্তু তোমরা মনে রাখবে অবশ্যই, কোশ্চিন আসে অনেক। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি রেলওয়ে স্টেশনে এই তিনটি প্রকার লাইন অর্থাৎ ব্রড গেজ, ন্যারো গেজ ও মিটার গেজ লাইন রয়েছে, এটাও খুব ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখার মতো এবং ইম্পর্টেন্ট, নোট ডাউন করে রাখবে। এই ভিডিওতে প্রায় সবগুলি বেশিরভাগই ইম্পর্টেন্ট কোশ্চিন আসছে, মানে যে কোশ্চিনগুলো বারবার আসে সেই কোশ্চিনগুলো ছাড়াও ইম্পর্টেন্ট অনেক কোশ্চিন কিন্তু ইনভলভ করা হয়েছে এই ভিডিওতে। তো অবশ্যই খুব গুরুত্ব সহকারে দেখবে ভিডিওটি এবং বন্ধুদের সাথে যারা প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে শেয়ার করবে ভিডিওগুলো। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। নেক্সট, বর্তমানে রেলওয়ে জোনের সংখ্যা কটি? 18টি। কোশ্চেন কি আছে, লাস্ট রেলওয়ে জোন সাউথ জোন কোস্ট রেলওয়ে হেডকোয়ার্টার কি? বিশাখাপত্তনম। এটাও খুব ভেরি ইম্পর্টেন্ট, লাস্ট রেলওয়ে জোন সাউথ জোন কোস্ট রেলওয়ে হেডকোয়ার্টার বিশাখাপত্তনম, সাউথার্ন কোস্ট রেলওয়ে। রেল বাজেটকে সাধারণ বাজেট থেকে আলাদা করা হয় 1924 সালে। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা নেক্সট কি রয়েছে, ভারতের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলির মধ্যে ভারতের রেলের অন্তর্গত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলি কোনগুলি? ওয়ার্ল্ড সাইটগুলি হলো দার্জিলিং,
हिमालयन रेलवे 1999 साले जेटा प्रतिष्ठित है, द नीलगिरि माउंटेन रेलवे 2005 साले जेटी प्रतिष्ठित है, द कलका सिमला रेलवे 2008, मिथिला हिल रेलवे और छत्रपति शिवाजी टर्मिनस। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, গুরুত্ব সহকারে তোমরা ভিডিওটা নোট ডাউন করবে এবং এগুলো আবার রিভাইজ মানে তোমরা পড়ে নেবে ভিডিওগুলি, কোশ্চেনগুলি অ্যান্সারগুলি খুবই ইম্পর্টেন্ট। ছত্রপতি শিবাজি টার্মিনাস হচ্ছে রিসেন্ট হিটের সাইটে অন্তর্ভুক্ত হয়েছে। আচ্ছা পরবর্তী যে ভিডিও পরবর্তী কোশ্চেন, আচ্ছা ভারতের রেলের ম্যাসকট ভ্যালু দ্য গড এলিফেন্ট, এটা কোশ্চেন আসে এরকম, ভারতের রেলের ম্যাসকট ভ্যালু দ্য গড এলিফেন্ট। IRCTC ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন, IRCTC ফুল ফর্ম এটা, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন। এরপর নেক্সট কোশ্চিন, রেলওয়ে বোর্ড চেয়ারম্যান অ্যান্ড সিইও সুনীত শর্মা, নেক্সট মিনিস্টার অফ রেলওয়ে অ্যান্ড মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব, মিনিস্টার অফ রেলওয়ে অশ্বিনী বৈষ্ণব। ফাট চাঁদ ভাদোয়ার ফার্স্ট রেলওয়ে চেয়ারম্যান ছিলেন, ফতেহ চাঁদ ভাদোয়ার ফার্স্ট রেলওয়ে চেয়ারম্যান, স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী ছিলেন চন মাথাই 1947 সালে, এটা খুব ইম্পর্টেন্ট। লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন একমাত্র ভারতীয় রেল মন্ত্রী যিনি রেল দুর্ঘটনার জন্য পদত্যাগ করেছিলেন। লাল বাহাদুর শাস্ত্রী যিনি একমাত্র রেল মন্ত্রী রেল দুর্ঘটনার জন্য পদত্যাগ করেছিলেন। ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী মমতা ব্যানার্জি, নেক্সট ভারতের প্রথম আন্তর্জাতিক সীমান্ত রেল ট্রেন সমঝোতা এক্সপ্রেস অমৃতসর থেকে লাহোর, ভারতের প্রথম আন্তর্জাতিক সীমান্ত ট্রেন সমঝোতা এক্সপ্রেস অমৃতসর থেকে লাহোর। ভারতের কলকাতা থেকে বাংলাদেশের খুলনা পর্যন্ত এক্সপ্রেস ট্রেনের নাম বন্ধন এক্সপ্রেস। ভারতের প্রথম সৌরবিদ্যুৎ চালিত ডিজেল মাল্টিপল ইউনিট ব্রডগেজ ট্রেন চালু হয় দিল্লির সরাই রোহিলা থেকে হরিয়ানার ফারুকনগর পর্যন্ত। সরাই এক্সপ্রেস দিল্লির সরাই রোহিলা থেকে হরিয়ানার ফারুকনগর। ভারতের প্রথম প্রাইভেট রেলওয়ে স্টেশন হলো হাবিবগঞ্জ রেলওয়ে স্টেশন ভোপাল। ভারতের প্রথম তৈরি ট্রেন হলো মেধা, প্রথম চলে দাদা স্টেশন থেকে মুম্বাই, ভারতের তৈরি প্রথম ট্রেন মেধা। ভারতের প্রথম ডিল্যাক্স ট্রেনের নাম ডেকান কুইন। ভারতের প্রথম রেলওয়ে টানেল পার্শ্বিক টানেল, প্রথম রেলওয়ে টানেল হলো পার্শ্বিক টানেল। ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতায় 24 অক্টোবর 1984 সালে, প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতায়।
চব্বিশে অক্টোবর 1984 পৃথিবীর মধ্যে প্রথম মেট্রো রেল চালু লন্ডনে। ভারতের প্রথম এনার্জি এফিসিয়েন্ট রেলওয়ে স্টেশন কাচিগুড়া রেলওয়ে স্টেশন হায়দ্রাবাদ। এনার্জি এফিসিয়েন্ট রেলওয়ে স্টেশন হচ্ছে কাচিগুড়া রেলওয়ে স্টেশন হায়দ্রাবাদ। ভারতের প্রথম মহিলা রেল চালক হলেন সুরেখা ভোঁসলে যাদব। প্রথম মহিলা রেলওয়ে চালক সুরেখা ভোঁসলে যাদব। এশিয়ার মধ্যে প্রথম মহিলা লোকোমোটিভ চালক ডিজেল ইঞ্জিন ট্রেন চালানো প্রথম ভারতীয় মহিলা মমতাজ এম কাজী। নারী সাক্ষী পুরস্কার 1917 সালে পেয়েছিলেন, 2017 সালে পেয়েছিলেন নারী সাক্ষী পুরস্কার 2017 সাল। নেক্সট, ভারতের প্রথম সৌরবিদ্যুৎ চালিত রেলওয়ে স্টেশন গুয়াহাটি রেলওয়ে স্টেশন। ভারতের প্রথম মহিলা পরিচালিত রেলওয়ে স্টেশন মাতুঙ্গা মুম্বাই। মুম্বাইয়ের মাতুঙ্গা রেলওয়ে স্টেশন হচ্ছে মহিলা প্রথম মহিলা চালিত। ভারতের প্রথম সৌরবিদ্যুৎ চালিত ট্রেন ডিইএমইউ ডিজেল ইলেকট্রিক্যাল মাল্টিপল ইউনিট ট্রেন চালু হয় দিল্লির সফদরজং রেলওয়ে স্টেশন থেকে। ভারতের প্রথম বুলেট ট্রেন চালু হয় হবে মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত। ভারতের প্রথম প্রাইভেট ট্রেন লখনৌ দিল্লি তেজস এক্সপ্রেস। প্রথম বুলেট ট্রেন মোটামুটি 2026-এর মধ্যে শুরু হওয়ার কথা বলেছেন অশ্বিনী রেলওয়ে মিনিস্টার। দেখা যাক আমাদের কবে চালু হয়। ভারতের প্রথম এসি লোকাল ট্রেন চালু হয় মুম্বাই। ভারতের প্রথম ডাবল ডেকার এক্সপ্রেস হলো আহমেদাবাদ মুম্বাই সেন্ট্রাল ডাবল ডেকার এক্সপ্রেস। ভারতের প্রথম রেল ইঞ্জিনের নাম ছিল বিউটি, চালু হয় হাওড়া থেকে হুগলি পর্যন্ত 24 মাইল। ভারতের প্রথম রেল ইঞ্জিনের নাম বিউটি, হাওড়া থেকে হুগলি 24 মাইল। ভারতের প্রথম ভারতের জনগণের টাকায় তৈরি প্রথম রেলপথ কঙ্কন রেল। জনগণের টাকায় তৈরি প্রথম রেলপথ কঙ্কন রেল। ভারতের প্রথম মেট্রো রেলের পরিকল্পনা করেন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী 1972 সালে। ভারতের প্রথম গ্রিন রেল করিডর তামিলনাড়ুতে খোলা হয়েছে, গ্রিন রেল করিডর। ভারতের প্রথম জলতলের মেট্রো কলকাতায় 2022 সালে মার্চ মাসের মধ্যে প্রস্তুত হবে, জলতলের মানে জলের তলাতে যে মেট্রো। ওয়ার্ল্ড টলেস্ট পিয়ার ব্রিজ মণিপুরে, ওয়ার্ল্ড টলেস্ট পিয়ার ব্রিজ মণিপুর পিয়ার ব্রিজ। পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু যেটা মণিপুরে রয়েছে পিয়ার ব্রিজ। পৃথিবীর সবচেয়ে উচ্চতম রেলওয়ে নদী ব্রিজ জম্মু কাশ্মীরের চিনার নদীর উপর অবস্থিত, সবচেয়ে উচ্চতম রেলওয়ে নদী ব্রিজ। বিশ্বের প্রথম বিদ্যুতায়িত রেল টানেল হরিয়ানার মেগাওয়াট ও গুরুগ্রাম জেলা, মেওয়াত ও গুরুগ্রাম জেলা আরবুল্লি পর্বতের মধ্যে দিয়ে বিস্তৃত। পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে রুট ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে। পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে রুট ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে। পৃথিবীর প্রথম হসপিটাল ট্রেনের নাম লাইফ লাইন এক্সপ্রেস, অপর নাম ম্যাজিক ট্রেন। প্রথম হসপিটাল ট্রেনের নাম লাইফ লাইন এক্সপ্রেস, অপর নাম ম্যাজিক ট্রেন। ভারতের রেলওয়ে প্রথম এশিয়ার বৃহত্তম সলিড স্টেট ইন্টারলকিং সিস্টেম চালু হয় পশ্চিমবঙ্গের খড়গপুরে। ভারতীয় রেলের প্রথম। ভারতের সব থেকে পুরনো স্টিম ইঞ্জিন হল ফেরারি কুইন। ভারতের সবচেয়ে উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম স্টেশন, যেটি দার্জিলিং রয়েছে।
প্রথম আন্তর্জাতিক প্যাসেঞ্জার ট্রেন হলো মৈত্রী এক্সপ্রেস, যা চলে ভারত থেকে বাংলাদেশের মধ্যে। আন্তর্জাতিক প্যাসেঞ্জার ট্রেন ভারতীয় ট্রেনগুলির মধ্যে সবথেকে দীর্ঘতম দূরত্ব অতিক্রম করে ডিব্রুগড় কন্যাকুমারী এক্সপ্রেস, 4,286 কিলোমিটার দীর্ঘতম দূরত্ব অতিক্রম করে। রেলওয়ে সুরক্ষা বাহিনী আরপিএফ গঠিত হয় প্রথম 1957 সালে। ১৯২০ সালে প্রথম নাম দেওয়া হয় ইন্ডিয়ান রেলওয়ে প্রোটেকশন ফোর্স সার্ভিস। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ডাইরেক্টর জেনারেল অরুণ কুমার, সুরক্ষা বাহিনী ডাইরেক্টর অরুণ কুমার। রেলওয়ে হেল্পলাইন নাম্বার, রেলওয়ে হেল্পলাইন নাম্বার 139, 139। ভারতের বৃহত্তম রেলওয়ে ইয়ার্ড মুঘলসরাই, বর্তমানে নাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন। ভারতের বৃহত্তম রেলওয়ে ইয়ার্ড মুঘলসরাই, নাম হচ্ছে পণ্ডিত দীনদয়াল স্টেশন। ভারতের বৃহত্তম রেলওয়ে স্টেশন হাওড়া স্টেশন, বিশ্বের মধ্যে ব্যস্ততম রেলওয়ে স্টেশন। শিনজুকু স্টেশন জাপান, বিশ্বের ব্যস্ততম রেল স্টেশন শিনজুকু স্টেশন জাপান। প্ল্যাটফর্ম সংখ্যার দিক দিয়ে বৃহত্তম রেল স্টেশন হাওড়া, 23টি স্টেশন রয়েছে। ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম গোরখপুর উত্তরপ্রদেশে রয়েছে, 1,366.33 মিটার, এত লম্বা দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম। ভারতের দ্রুততম ট্রেন গতিমান এক্সপ্রেস নিউ দিল্লি থেকে আগ্রা, গতিমান ট্রেন, দ্রুততম ট্রেন গতিমান এক্সপ্রেস। ভারতের রেলের সবচেয়ে বেশি সময় রেল বাজেট পেশ করেন লালু প্রসাদ যাদব। ভারতের বৃহত্তম জংশন মথুরা জংশন। ভারতের সব থেকে দীর্ঘতিসম্পন্ন ট্রেন নীলগিরি এক্সপ্রেস। ভারতের রেলের প্রথম কম্পিউটারাইজড রেল রিজার্ভেশন শুরু করে নিউ দিল্লি 1986 সালে, 1986 সালে নিউ দিল্লিতে কম্পিউটারাইজড রেল রিজার্ভেশন। রেলওয়ে স্টাফ কলেজ বরোদাতে অবস্থিত। জাতীয় রেল মিউজিয়াম দিল্লিতে অবস্থিত, 1977 সালে স্থাপিত হয় রেল মিউজিয়াম। ভারতের কোন রাজ্যে রেল স্টেশন নেই? এটা হচ্ছে মেঘালয়। কোঙ্কন রেলওয়ে জনক বলা হয় বালওয়ান ওয়ালাওয়ালকার। ভারতের দীর্ঘতম রেলওয়ে টানেল হিমালয়ের পীর পাঞ্জাল জম্মু কাশ্মীর, 11 কিলোমিটার দীর্ঘ রেলওয়ে টানেল। অন্ধ্রপ্রদেশ ভারতের দীর্ঘতম বিদ্যুতায়িত রেল টানেল তৈরি হতে চলেছে। বৈদ্যুতিক টানেলটি ঘোড়ার জুতো আকারে নির্মিত হতে চলেছে। রুটের দিক দিয়ে উত্তর রেলপথ ভারতের বৃহত্তম রেলওয়ে জোন। হায়দ্রাবাদ মেট্রো রেল পৃথিবীর বৃহত্তম সরকারি বেসরকারি অংশীদারিত্ব প্রকল্প, এখন দেশের দ্বিতীয় বৃহত্তম অপারেশনাল মেট্রো নেটওয়ার্ক, 679.2 কিমি। ওয়ার্ল্ড ফাস্টেস্ট ড্রাইভলেস বুলেট ট্রেন হচ্ছে চায়নায়। ওয়ার্ল্ড ফাস্টেস্ট ড্রাইভলেস বুলেট ট্রেন, ড্রাইভারলেস, যেখানে কোনো ড্রাইভার নেই যে ট্রেনে। যেটি চায়নায় অবস্থিত। ভারতের দীর্ঘতম রেল সেতু কেরালার
ভেমনাদ হ্রদের উপরে রয়েছে। দীর্ঘতম রেল সেতু কেরালার ভেমনাদ হ্রদের উপরে রয়েছে। ভারতের প্রথম এয়ারক্রাফ স্টাইল বায়ো ভ্যাকিউম টয়লেট ট্রেন কালকা দিল্লি শতাব্দীতে। নেক্সট, বায়ু দূষণ মোকাবিলার জন্য নাসিক রেলওয়ে স্টেশনে অক্সিজেন পার্লার চালু করা হয়েছে। ভারতীয় রেলপথ সেকেন্দ্রাবাদে প্রথম মেঘদূত নামে অ্যাটমোস্ফিয়ারিক ওয়াটার জেনারেটর কৃষক স্থাপন করা হয়েছে। মেঘদূত মহারাষ্ট্র ও বিহারের মধ্যে প্রথম কিষাণ রেল চালু হয়। ভারতীয় রেলওয়ে আসানসোল জাংশন রেলওয়ে স্টেশনে প্রথমবারের মতো রেস্টুরেন্ট অন হুইলস চালু করেছে। ভারতীয় রেলওয়ে রেল মাদাত দ্য গভর্নেন্স রেড্রেসাল পোর্টাল এক্সেলেন্স ইন প্রোভাইডিং সিটিজেন সেন্ট্রিক ডেলিভারির জন্য দ্য ন্যাশনাল ই গভর্নেন্স অ্যাওয়ার্ড জিতল। ভারতীয় রেলপথ কালকা ও সিমলা রেল স্টেশনের মধ্যে হিম দর্শন এক্সপ্রেস ট্রেন চালু করেছে। হিন্দি ভাষায় রেলের গ্রাহকদের প্রশ্নের সমাধানের জন্য ভারতীয় রেলের সম্প্রতি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড চ্যাটবোট আক্স দীক্ষা লঞ্চ করল। ভারতীয় দীর্ঘতম মালবাহী ট্রেন শেষনাগ পরিচালিত করে রেলপথ দক্ষিণ পূর্ব মধ্য রেলপথ অঞ্চলে। ভারতের সবচেয়ে পরিষ্কার রেলওয়ে স্টেশন হচ্ছে জয়পুর। ভারতের সবচেয়ে নোংরা রেলওয়ে স্টেশন হচ্ছে পুরান গালথুয়ার তামিলনাড়ু 2019। সেটা দূরপাল্লার ট্রেন সফরকারী মহিলাদের সুরক্ষার জন্য ভারতীয় রেল অপারেশন মাই সাহেলি চালু করে। রেলওয়ে ইন্ডিয়ান রেলওয়ে লঞ্চ দ্য ওয়ান টাচ ATVM এবং 22 শুভবাম স্টেশনস। শুভবাম স্টেশনস 42 জয়পুর গান্ধীনগর বিকামস কান্ট্রিজ ফার্স্ট অল ওমেন রেলওয়ে স্টেশন। বেস্ট রেলওয়ে জোন দ্য স্বচ্ছ রেল স্বচ্ছ ভারত সার্ভে 2019 নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে। তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট।